চেস্টের সমস্যা নিয়ে হয়তো আপনারা অনেকেই ভুগছেন, বা কি ধরনের লক্ষণ দেখতে পাওয়া যায় চেস্টে, কখন যেতে হবে ডাক্তারের কাছে, এই নানান ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমরা এসেছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর সব্যসাচী চৌধুরীর কাছে। নমস্কার, আমি ডক্টর সব্যসাচী চৌধুরী। আমি একজন পালমোনোলজিস্ট এবং আমি এখন কলকাতা মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট অফ রেসপিরেটরি মেডিসিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজকের বিষয়, টিউবারকুলোসিস একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক একটি ব্যাকটেরিয়ার মাধ্যমে টিউবারকুলোসিস রোগ ছড়ায়। রবার্ট কক বলে একজন স্বনামধন্য বিজ্ঞানী এই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আবিষ্কার করেছিলেন। এবং টিউবারকুলোসিস রোগ কিন্তু বহু প্রাচীনকাল থেকে চলে আসছে, মানে কয়েক হাজার বছর আগে থেকে বিভিন্ন দেশে, আমাদের ভারতবর্ষে, চীনে, মিশরে, সমস্ত তাদের সমস্ত যে লিপিতে টিউবারকুলোসিসের কথা পাওয়া গেছে। আমাদের দেশেও একে রাজরোগ বলা হতো, যক্ষা বলে আমাদের পরিচিত। তো এই রোগটা কিন্তু মানে যখন বহু বছর ধরে, হাজার হাজার বছর ধরেই রয়েছে, এবং টিউবারকুলোসিস কিন্তু নির্মূল পুরোপুরি করা খুবই কষ্টকর। যক্ষা বা টিবি রোগের লক্ষণ হচ্ছে ঘুসঘুসে জ্বর হওয়া। সাধারণভাবে সন্ধেবেলার দিকে জ্বর আসে। জ্বর কিন্তু কোনোদিনই খুব বেশি হয় না, অল্প অল্প জ্বর থাকে, কিন্তু জ্বর কিন্তু নিয়মিতভাবে আসে। এছাড়াও কাশি হওয়া, কাশির সঙ্গে কফ বেরোতেও পারে, নাও বেরোতে পারে, অনেক সময় কাশির সঙ্গে রক্ত বেরোয়। এছাড়াও ওজন কমে যাওয়া, তারপরে খিদে কমে যাওয়া, একটা উইকনেস মানে একটা সবসময়তে কোনো কাজ না করার ইচ্ছা, এইগুলো কিন্তু অন্যতম লক্ষণ। যদি দেখা যায় যে জ্বরের সঙ্গে যে সিমটমসগুলো বললাম, অর্থাৎ কাশি, মুখ দিয়ে রক্ত পড়া, ওজন কমে যাওয়া, এই যে তারপরে হচ্ছে খিদে কমে যাওয়া, উইকনেস, এইগুলো যদি থাকে, এবং জ্বরটা যদি আমরা অ্যান্টিবায়োটিক তো প্রথমেই দিই, যে কোনো জ্বর যদি না কমে, তিন চার দিনের মধ্যে যদি না কমে, তাহলে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক দিই। কাশির জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিই। যখন দেখা যাচ্ছে যে আমরা নর্মাল যে অ্যান্টিবায়োটিকগুলো দেওয়া হয় সেইগুলো দেওয়ার পরেও যখন জ্বর কমছে না, তখন কিন্তু আমাদের অবশ্যই টিউবারকুলোসিস সাসপেক্ট করা উচিত। তখন আমরা এক্স রে করবো এবং কফের টেস্ট করবো, এগুলো করে কিন্তু আমরা টিউবারকুলোসিস আছে কি না জানার চেষ্টা করতে হবে। যক্ষার জন্য যে বিসিজি ভ্যাকসিন আছে, সেই বিসিজি ভ্যাকসিন একদম বাচ্চাদের দেওয়া হয়। তো বিসিজি ভ্যাকসিন কিন্তু বলাই আছে যে পালমোনারি টিউবারকুলোসিস কিন্তু যেটা মেন যক্ষা, অর্থাৎ ফুসফুসের যে যক্ষা, সেটা কিন্তু আটকাতে পারে না। বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় যেটা, সেটা হচ্ছে যে তার ফলে যে আমাদের অন্যান্য জায়গায় ব্রেন টিউবারকুলোসিস, মানে টিউবারকুলার মেনিনজাইটিস যেটা বলা হয়, বা এই ধরনের টিউবারকুলোসিসগুলোকে কিন্তু এই বিসিজি ভ্যাকসিন আটকায়। কিন্তু আমাদের যেটা ফুসফুসের মাধ্যমে যে টিউবারকুলোসিস হয়, যেটাই হচ্ছে মোস্ট কমন, সেটাই কিন্তু ভ্যাকসিন আটকাতে পারে না। ছোঁয়াচে বলতে, হ্যাঁ, বাতাসের মাধ্যমে অবশ্যই ছড়ায়, কিন্তু যে হবেই যে তা নয়। আর একটা জিনিস হচ্ছে, যক্ষা যেহেতু এন্ডেমিক রোগ, এই ব্যাকটেরিয়াটা কিন্তু আমাদের অনেকেরই দেহের মধ্যে আছে বা প্রবেশ করেছে কখনো না কখনো জীবনের। কিন্তু প্রবেশ করলেই যে সেটা যে যক্ষা সৃষ্টি করেছে এরকম নয়, কারণ শরীরের ইমিউনিটিও কিন্তু এই ক্ষেত্রে কিন্তু যক্ষার জীবাণুগুলোকে শরীরের মধ্যেই মেরে ফেলে অনেক সময়তেই, যার ফলে তার মধ্যে ডিজিজ তৈরি হয় না। তার মানে যে তার মধ্যে যে জীবাণু ঢুকলেই মানেই যে তার ডিজিজ হবে এরকম ব্যাপার নেই। কারণ আমাদের বহু রুগী তো আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে কিন্তু সবসময় যে ডিজিজ হবেই তা নয়, কারণ আমাদের শরীরের মধ্যে অনেকেরই শরীরের মধ্যে ইমিউনিটি ডেভেলপ করে গেছে যক্ষার বিরুদ্ধে। আগেকার দিনে কিন্তু স্যানিটোরিয়াম ট্রিটমেন্ট করা হতো ভারতবর্ষে, কিন্তু চেন্নাইতে কিন্তু একটা বড় ট্রায়াল হয় এবং সেখানে দেখা গেছে যে স্যানিটোরিয়াম ট্রিটমেন্টের তুলনায় কিন্তু বাড়িতে রেখে যদি ট্রিটমেন্ট হয়, সেই যক্ষা রোগী কিন্তু অনেক তাড়াতাড়ি সেরে যাচ্ছে। এটা 1969 সালে করা হয়েছিল। তারপর থেকে কিন্তু স্যানিটোরিয়াম ট্রিটমেন্ট আস্তে আস্তে বন্ধ হয়ে যায় সারা পৃথিবীতে, এবং সেই ট্রায়ালটা কিন্তু ইন্ডিয়াতেই হয়েছিল। তারপর আস্তে আস্তে হোম বেস ট্রিটমেন্ট চালু হয়। তো হোম বেস ট্রিটমেন্ট যখন করা হচ্ছে, তখন কিন্তু তার বাড়ির অন্যান্য লোকজনও কিন্তু সেই যক্ষা রোগীর সঙ্গেই থাকছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু সবাইকার যে যক্ষা হয়ে যাচ্ছে সেরকম কিন্তু নয় ব্যাপারটা। সেরকমভাবে আমরাও কিন্তু নিয়মিতভাবে যক্ষা রোগী দেখছি, দেখছি মানেই যে আমাদের যক্ষা হয়ে যাচ্ছে এরকম নয়। আমাদের কিছু কিছু প্রিকশন নিতে হয়, যেটা আগেই বললাম যে যক্ষা রোগী মাস্ক পরে থাকবে, এটা কিন্তু বরাবরই আমরা কিন্তু যক্ষা রোগীকে বহুদিন ধরেই মাস্ক পরিয়ে রাখি। তারপর হচ্ছে যেখানে সেখানে কফ ফেলবে না, কফ যদি ফেলতেই হয় একটা কৌটো, যে কৌটোটা সিল করা থাকবে বা বন্ধ করা থাকবে, সেরকম কৌটোর মধ্যে কফ ফেলবে, এবং সেই কৌটোটা ভর্তি হয়ে গেলে সেটাকে সঠিক জায়গায় ডিসকার্ড করতে হবে। এই
এইগুলো এইগুলো যদি জিনিসগুলো মেনে চলা যায় তাহলে কিন্তু যক্ষা রোগীদের সম্পর্কে যে একটা মানে ছুঁত মার্গ আছে সেটা কিন্তু অনেকটা কেটে যাবে। যক্ষা কিন্তু আর অন্যান্য রোগের মতনই একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এটা কিন্তু চিকিৎসার মাধ্যমে পুরোপুরি সেরে যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যক্ষা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে সুষম খাওয়ার অবশ্যই উচিত, তাদের মধ্যে প্রোটিন বেশি করে দেওয়া উচিত ওই খাবারের মধ্যে, অর্থাৎ ডিমের সাদা অংশ, মাছ, সয়াবিন, ডাল এগুলো নিয়মিত খাওয়া উচিত এবং তেল মশলা জাতীয় খাবার বেশি বর্জন করা উচিত, ফ্যাট জাতীয় খাবার বর্জন করা উচিত, জাঙ্ক ফুড অ্যাভয়েড করাই উচিত। কারণ এমনিতেই যক্ষা যাদের আছে তাদের না যে ওষুধগুলো দেওয়া হয় যক্ষার বিরুদ্ধে সেই ওষুধগুলো কিন্তু অম্বল করে, অর্থাৎ গ্যাস্ট্রাইটিস বা এইগুলো করতে পারে, ফলে সেখানে যদি জাঙ্ক ফুড খাওয়া হয় তাদের অম্বল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, এটা গ্যাসের প্রবলেম অম্বলের প্রবলেম বেড়ে যায়। তো সেগুলো আমরা সেই জন্যই জাঙ্ক ফুড একদমই অ্যাভয়েড করতে বলি সেই সময়টায়। এর জন্য কিন্তু সেই একইভাবে যে করোনার জন্য আগে বলা হয়েছিল যে আমাদের এক্ষেত্রে কিন্তু মাস্ক পরে অবশ্যই চলাফেরা করা উচিত, কারণ টিউবারকুলোসিসও কিন্তু করোনার মতন কিন্তু বায়ু ঘটিত বা বায়ুর মাধ্যমেই আসে। তো আমাদের কিন্তু মাস্ক পরে যদি থাকি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু টিউবারকুলোসিস আটকানো যায় এবং কিছু কিছু ট্রায়ালে দেখাও গেছে যে টিউবারকুলোসিসের ইনসিডেন্স কমেছে মাস্ক পরার পর। যদি দেখা যায় যে আপনার ডায়াবেটিস আছে তাহলে ডায়াবেটিস খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে, কারণ ডায়াবেটিক রোগীদের যক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরে হচ্ছে যে কফ, অনেকেই মানুষ কফ কিন্তু যেখানে সেখানে থুতু ফেলেন, কফ ফেলেন, সেগুলো কিন্তু একদমই বর্জন করা উচিত, কারণ এই যেই কফটা ফেললেন সেখান থেকে কিন্তু তার মধ্যে যদি তার যদি টিউবারকুলোসিস হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু টিউবারকুলোসিস সেইখান থেকে ছড়ায়। ফলে কফ যদি ফেলতেই হয় তাহলে এমন একটা সুরক্ষিত জায়গায় ফেলা উচিত যেখান থেকে যে সেটাকে ইজিলি ডিসকার্ড করে দেওয়া যাবে, অন্য মানুষের দেহে ছড়াবে না। অর্থাৎ রাস্তাঘাটে যত্রতত্র থুতু ফেলা বা কফ ফেলা একদমই বন্ধ করা উচিত। অসংখ্য ধন্যবাদ ডক্টর শুভজিৎ চৌধুরী আমাদের সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে দেখতে থাকুন মেডিটিপস। ডক্টর চৌধুরীর আরও পরামর্শ পেতে অবশ্যই চোখ রাখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল মেডিটিপস। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762। আবার বলছি +91 9330 240 762। আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com। এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।